ধ্যান শক্তি থেকে মেধা শক্তি অ্যাকচুয়ালি কি? ধ্যানের মাধ্যমে আমরা যে শক্তি পাই তার বিবর্তনই হলো মেধা শক্তি, ইন্টেলেকচুয়াল পাওয়ার, যেটা কিছু কিছু মানুষের সীমিত রয়েছে, তবে কিছু কিছু বিশেষ মানুষদের মধ্যে অনেক গভীরভাবে ছিল, যেমন স্বামী বিবেকানন্দ, নিকোলা টেসলা, ডক্টর অ্যালবার্ট আইনস্টাইনের মতো অনেক মানুষেরই। তবে তাদেরও কিছু কিছু মানুষের মতনই এই পাওয়ার ছিল সীমিত, কিন্তু তারা এমন কিছু প্র্যাকটিস জানতো যার দ্বারা তাদের এই পাওয়ার বৃদ্ধি পায়, মেমোরি পাওয়ার শার্প হয়। যেমন স্বামীজি, মানে আমাদের স্বামী বিবেকানন্দের ইন্টেলেকচুয়াল পাওয়ারের সাথে সাথে তিনি আইডেটিক মেমোরি, যাকে আবার ফটোগ্রাফিক মেমোরিও বলা হয়ে থাকে, সেটারও কিন্তু তিনি অধিকারী ছিলেন। উদাহরণ যদি দিতে হয় স্বামীজির ইন্টেলেকচুয়াল পাওয়ারের এবং ফটোগ্রাফিক মেমোরির, তবে দুটো ঘটনা আপনাদের অবশ্যই শোনা উচিত। স্বামীজি যখন আমেরিকা সফরে গেছিলেন, তখন একবার ট্রেনে করে তার গন্তব্যে পৌঁছচ্ছিলেন, আর তার সামনের সিটে দুজন আমেরিকান লেডিসও ছিল। ওই দুজন মহিলা স্বামীজির বেশভূষা দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে এবং তাদের চোখ যায় স্বামীজির হাতের একটা দামি ঘড়ির দিকে। তারা মনে করে এমন একটা সাধুর কাছে এত দামি ঘড়ি এলো কোথা থেকে, সে নিশ্চয়ই এটা চুরি করেছে। এরমটা ভেবে তারা স্বামীজিকে বলে, তোমার হাতের ঘড়িটি আমাদেরকে দিয়ে দাও, নয়তো ট্রেনে থাকা পুলিশকে ডাকবো এবং বলবো তুমি আমাদের দুজনের সাথে নোংরা আচরণ করেছো। স্বামীজি শুনতে পেল কথাটা, কিন্তু সে কোনো উত্তর দিল না, এমনকি স্বামীজি তাদের দিকে তাকালোও না। তারা দুজনে আবার হাত নেড়ে তাকে ইশারা করে আবার বলতে লাগলো। স্বামীজি তখন বোবা কালার অভিনয় করে এবং সে হাতের ইশারায় বলে কোনো কাগজে লিখে দিতে তারা কি বলতে চাইছে। তখন তাদের মধ্যে একজন মহিলা তাকে একটা কাগজে লিখে দিল যে তারা কি বলছে। এখন স্বামীজি সেটা হাতে নিয়ে বলল, এবার আপনি পুলিশকে ডাকুন, আর আমার কাছে আপনাদের লেখা প্রমাণ রয়েছে। স্বামীজির কথা বলা দেখে তারা তো একদম আকাশ থেকে পড়ে। তো এই ঘটনাটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ইন্টেলেকচুয়াল পাওয়ার কতটা ছিল। তিনি ধ্যান করতেন, তিনি শান্ত থাকতেন, কিন্তু তিনি সর্বদা জাগ্রত থাকতেন। আর একটা ঘটনা অবশ্যই বলবো, এখানে তার আইডেটিক মেমোরি বা ফটোগ্রাফিক মেমোরি কেমন ছিল তার আন্দাজ আপনি করতে পারবেন। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য ছিলেন, তিনি বলছেন একবার ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া স্বামীজি যে মঠে থাকতো সেই মঠে আনা হয়েছিল। এগুলো অনেক বড় বড় বই আর তার 12টি খণ্ড। তো শরৎচন্দ্র স্বামীজিকে বলল, এই পুরো এনসাইক্লোপিডিয়া একটা জীবনে পড়া কি সম্ভব? শরৎচন্দ্র তখন এটা জানতো না যে স্বামীজি অনেক আগেই এটা 10টা খণ্ড পড়ে ফেলেছেন, আর সে এখন 11 নম্বর খণ্ডটা পড়ছেন। তো স্বামীজি বললেন, তুমি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো খণ্ড থেকে যে কোনো প্রশ্ন আমায় করতে পারো। আর যখন শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে প্রশ্ন করল, তখন অবাক হয়ে গেল স্বামীজির প্রত্যেকটা প্রশ্নে সঠিক অ্যান্সার দিচ্ছে দেখে। ইভেন এটা শুধু না, স্বামীজি কয়েকবার এমন শব্দ বলে যা ওই বইটিতে হুবহু লেখা ছিল, যেন মনে হচ্ছিল স্বামীজি এই বড় বড় বইগুলোকে মুখস্থ করেছেন। শরৎচন্দ্র এসব দেখে যখন অবাক হয়ে যাচ্ছে, তখন স্বামীজিকে সে প্রশ্ন করে যে এটা একটা মানুষের দ্বারা করা কখনোই সম্ভব নয়, আপনি কিভাবে করছেন? তখন স্বামীজি 3টে কথা বললেন, কনসিস্টেন্সি, প্র্যাকটিস, মেডিটেশন। আমরা এটা তো জানি, কোনো কাজে পারদর্শী হতে গেলে কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতার সাথে প্র্যাকটিস মানে অনুশীলন করা, এই দুটি তো খুবই প্রয়োজন। তবে তার মধ্যে মেডিটেশন যদি জুড়ে দেওয়া যায় তাহলে কী লাভ আপনি পেতে পারেন, আর স্বামীজি কী ধ্যান করতেন সেটাও আজকের এই ভিডিওতে আমরা জানবো। সেই সাথে আমরা ধ্যান শক্তি থেকে মেধা শক্তির কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কিছু বৈদিক টেকনিকের বিষয়ে জানবো। প্রথমে জানবো মেডিটেশন মানে ধ্যান। আমরা ধ্যানকে না জেনেই ধ্যানে বসে পড়ি, আর এরকম ধ্যান করা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। ধ্যান শব্দটির ব্যবহার আমাদের বেদের অনেক জায়গায় করা হয়েছে, আর এর অনেক এক্সপ্লেনেশন পুরাণ এবং উপনিষদে করা হয়েছে। এমনকি শ্রীমদ্ ভগবদ্গীতার অনেক জায়গাতে এর বর্ণনা পাওয়া যায়। এছাড়াও ভগবদ্গীতাতে একটা অধ্যায় রয়েছে, 6 নম্বর অধ্যায়, যাকে ধ্যান যোগ নামে আমরা দেখতে পাচ্ছি। ধ্যান এমন একটা জিনিস যাকে ব্যবহার করে আমরা সুপার কনসাসনেস বা আত্মজ্ঞানে পৌঁছাতে পারি। মহর্ষি পতঞ্জলি বলেন, আমরা কোনো একটা জিনিসের ওপর কনসেন্ট্রেট করি, আর যখন আমরা স্থির থেকে
ওই অবজেক্টের দিকে কন্টিনিউয়াস নিজেদের কনসেন্ট্রেশনকে ধরে রাখতে পারি তাকেই আমরা ধ্যান বলি। তো আপনার কি এখনও মনে হয় আমরা যখন মেডিটেশন করি সেটাকে সত্যি মেডিটেশন বলে? আগে না, সেটা মেডিটেশনে বসার একটা নাটক মাত্র। আমরা সারাদিন আনহেলদি থাকছি, আনহেলদি খাচ্ছি, বেশি ঘুমাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, স্মোকিং করছি, আর ভোরবেলা 30 মিনিট মেডিটেশন করে সুস্থ থাকার কামনা করছি। এটা কি পসিবল? একদম নয়। আর তাই জন্য আমাদের শুধুমাত্র মেডিটেশনের দিকে মন দিলে হবে না, আমাদের সেই দিকে মন দিতে হবে যেটা আমাদের হাতে রয়েছে, মানে একটা সিঙ্গেল অবজেক্টের দিকে মনকে লাগাতে হবে। তবেই আপনি দেখবেন মেডিটেশন এটা আপনার সাথে অটোমেটিক জুড়ে যাচ্ছে। আমরা যদি 8 সপ্তাহ রেগুলার মেডিটেশন করি, তবে রিসার্চ এটা বলে আমাদের ব্রেনে অনেক ধরনের পরিবর্তন আসে। যেমন আমাদের ব্রেনে একটা ইম্পর্ট্যান্ট অংশ রয়েছে যেটা ফিয়ার মানে ভয় আর স্ট্রেসকে সঞ্চালিত করে, আর সেই অংশটিকে অ্যামিগডালা বলা হয়। রিসার্চ এটা বলে 8 সপ্তাহ মাইন্ডফুলনেস মেডিটেশন করলে অ্যামিগডালার সাইজ ছোট হতে শুরু করে, আর এই কারণে মেডিটেশন করলে স্ট্রেসের লেভেল অনেক স্তর অবধি নিচে চলে যায়। দ্বিতীয় প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটাকে শর্টকাটে PFC বলা হয়, এটা ব্রেনে মেমোরি, কনসেন্ট্রেশন, ইন্টেলিজেন্স, অ্যাকশন, সোশ্যাল বিহেভিয়ার, ডিসিশন মেকিং আর ইমোশনের মতো জিনিসের ওপর কন্ট্রোল করে। আর মেডিটেশন করলে প্রিফ্রন্টাল কর্টেক্স মোটা হতে শুরু করে। শুধু তাই নয়, মেডিটেশনের সময় আমাদের মস্তিষ্কে কয়েক ধরনের কেমিক্যাল রিলিজ হতে শুরু করে, যেমন সেরোটোনিন, যেটাকে হ্যাপি নিউরো ট্রান্সমিটার বা ফিল গুড হরমোনসও বলা হয়ে থাকে, কর্টিসল হরমোনস, যেটা এজ অ্যাক্সেলারেটিংয়ের কাজ করে। মেডিটেশনের সময় এই হরমোনস রিডিউস হতে শুরু করে, মানে কম হতে শুরু করে। এছাড়াও এমন অনেক হরমোনস রয়েছে যেটা মেডিটেশনের সময় রিলিজ হয়, যেমন গামা অ্যামিনোবিউটিক অ্যাসিড, এছাড়াও এন্ড্রোফিনস, মেলাটোনিন, গ্রোথ হরমোনস, DHEA, এমন ধরনের অনেক হরমোনস রিলিজ হতে শুরু করে। এটা তো ছিল মেডিটেশন করার বেনিফিট, মানে কি কি ভালো গুণ আপনি মেডিটেশন করলে পেতে পারেন। এবার জানুন মেডিটেশনকে আরও গভীর, আরও পাওয়ারফুল কিভাবে বানাবেন। আর তার সাথে আমরা মেডিটেশনের একটা সিম্পল টেকনিকের বিষয়ে জানবো, যেটা গীতাতে লেখা রয়েছে। ইভেন স্বামী বিবেকানন্দ এটার প্র্যাকটিস করতেন। আচ্ছা, আপনি কি জানেন আমরা মেডিটেশনের সময় এইভাবে স্থির হয়ে কেন বসি, কোনো নড়াচড়া না করে একদম ধীর স্থির চুপচাপভাবে কেন বসি? কারণ আমরা যত আমাদের শরীরকে নড়াচড়া করব, তত আমাদের মাথার ভেতর ভুলভাল এখান ওখানকার চিন্তা আসবে, আর এই সকল চিন্তাভাবনার এফেক্ট সোজা আমাদের ইন্দ্রিয়ের ওপর পড়ে। এই জন্য যখনই আমরা মেডিটেশনে বসি, তখন আমাদের শরীর পুরোপুরি রিল্যাক্স আর একদম না নড়াচড়া করা পজিশনে থাকে। বসে বসে পা নাড়ানো, হাত দিয়ে ইশারা করা, চোখের পলক নিরন্তর পড়তে থাকা, মুখ দিয়ে কিছু না কিছু বিড়বিড় করে বলা, ঠোঁট নাড়ানো, এইসব লক্ষণ থেকে বোঝা যায় সামনের মানুষটির মনে কোনো ভাবনা চলছে। সে বসে তো আছে, বাট কিছু না কিছু তার মাথায় চলছেই। ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শ্লোক নম্বর 10 শ্রীকৃষ্ণ বলছেন, যোগী সর্বদা নির্জন স্থানে একাকী থেকে দেহ এবং ইন্দ্রিয়গুলোকে সংযমে রেখে আকাঙ্ক্ষা ও পরিগ্রহ ত্যাগপূর্বক চিত্তকে একাগ্র করে অবস্থান করেন। 11-12 শ্লোকে বলছেন, পবিত্র স্থানে কুশ, মিগ্র, চর্ম ও তার ওপর চেল বা বস্ত্রের আবরণ দিয়ে আসন স্থাপন করতে হয়। আসন যেন বেশি উঁচু বা নিচু না হয়। আসনে বসে মনকে একাগ্র করে শুদ্ধ চিত্তে সমাধি অভ্যাস করতে হয়, মানে আমরা কমফোর্টভাবে বসি আর আমাদের মনকে চঞ্চল না করে বরং মনকে একটি দিকে লাগিয়ে স্থির করে যোগ অভ্যাস করি। যোগ অভ্যাসকারী শরীর, গর্দান বা মেরুদণ্ড এবং মাথাকে সোজা রেখে নাকের এই অংশটিতে মনকে নিয়ে এলে আমাদের মনে আসা হাজার হাজার চিন্তা নষ্ট হয়ে যাবে, আর আমরা শুধু একটা দিকেই ধ্যান দিতে পারবো বা ফোকাস করতে পারবো। আর এই টেকনিকটাকে স্বামী বিবেকানন্দ ফলো করতেন, এবং তিনি এটাও বলেন, যারা তাদের মেধা বাড়াতে চায় তারা যদি তাদের বীর্যকে 12 বছর অবধি ধরে রাখতে পারে নষ্ট না করে, তবে তারা তার মতো পিকচার মেমোরির অধিকারী হতে পারবে। এমনকি গীতার
ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের 13-14 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যোগাভ্যাস কালে শুধুমাত্র বীর্যরক্ষায় নয়, সংযত ও নিয়ন্ত্রিত জীবন নির্বাহপূর্বক ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে, তবেই ধ্যান শক্তি মেধা শক্তিতে রূপান্তর হবে। বীর্যের শক্তি বা ব্রহ্মচর্যকে গভীরভাবে জানতে ব্রহ্মচর্য জীবনী শক্তি সঞ্চয় এই বইটি একবার হলেও পড়ুন। এখানে আপনারা কিছু ইম্পর্টেন্ট অধ্যায়কে পেয়ে যাবেন, যেমন সংযমের প্রয়োজনীয়তা, গোপন কিছু কথা, ব্রহ্মচর্য, আত্মসংযম, সত্য বনাম ব্রহ্মচর্য, পবিত্রতা, জীবনী শক্তি সঞ্চয় আরও অনেক। এটা অনেক পুরনো বই। এই বইটি নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন, পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র 11 টাকাতে। বইটাকে পড়ুন ভালো করে ধরে ধরে, কারণ অনেক পুরনো বই, এটা একটু ধরে ধরে পড়তে হবে, তবে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন, অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। এছাড়াও আগেকার সময়ে মেধাশক্তিকে বাড়াবার জন্য মন্ত্র উচ্চারণ করা হতো। ঋগ্বেদে মেধা সুক্তমের কথা বলা হয়েছে। ইভেন আরেকটি মন্ত্র রয়েছে, যা হলো নির্ভানা শটকম, যেটা স্বামী আদিগুরু শঙ্করাচার্য আমাদের দিয়ে গিয়েছেন। এই মন্ত্র উচ্চারণের ফলে আমাদের মেমোরি পাওয়ারফুল হয়, আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারের কানেকশন দ্রুত বাড়ে, ব্রেন শার্প হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি মেয়ের ওপর একটি টেস্ট করা হচ্ছে। এই মন্ত্র উচ্চারণ করে আমাদের ব্রেনে আসলে কি এমন হয় যার দ্বারা আমাদের ব্রেন আরো পাওয়ারফুল হয়, আমাদের মেমোরি আরো শার্প হয়। মেয়েটি নির্ভানা শটকম মন্ত্রটি উচ্চারণ করছে, এর ফলে তার ব্রেনে গামা অসিলেশন বাড়ছে, যেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পারছি। তো ঠিক সেভাবে যখন আপনি বারবার মন্ত্র উচ্চারণ করেন, তখন আমাদের ব্রেন গামা ওয়েভকে প্রোডিউস করে, আর এই ওয়েব দ্বারাই আমাদের ব্রেন আরও অ্যাক্টিভ ও সতেজ হয়। এই ওয়েব 5 ধরনের হয়, গামা, বিটা, আলফা, থিটা, ডেল্টা। আর এই ওয়েবগুলো বিশেষ হার্টসের হয়, যেটাকে সঠিকভাবে ব্যবহার করলে এটার বেস্ট এফেক্টিভ রেজাল্ট আপনি আপনার ব্রেনে দেখতে পারবেন। আলফা, এই ওয়েবটি ব্রেনকে শান্ত করে, ব্রেনের ক্রিয়েটিভিটিকে বুস্ট করে এবং নতুন ইনফরমেশনকে ব্রেনে ভালোভাবে স্টোর করে রাখবার ক্ষমতাকে বাড়ায়। বিটা, এই ওয়েবটি ব্রেনের লজিক্যাল থিঙ্কিংকে পাওয়ারফুল করে তোলে। ডেল্টা, এই ওয়েবটি যাদের ভালো করে ঘুম হয় না বা ঘুম থেকে ওঠার পর মাথা ভারী হয়ে থাকে, পুরো রিল্যাক্স হয় না ব্রেন, সেটাতে এটা ভালো করে কাজ করে। গামা, এই ওয়েবটি ব্রেনের কগনিটিভ ফাংশনকে জোরে, যেটা আগেই ভিডিওতে ডিসকাস করেছি, ইভেন এতে থিঙ্কিং পাওয়ার বেড়ে যায়। থিটা, এই ওয়েবটি মেমোরি, ইমোশন, সেন্সেশন, ক্রিয়েটিভিটিকে বুস্ট করে আর প্রত্যেকটা জিনিসকে সেন্স করার ক্ষমতাকে বাড়ায়। মেধা সুক্তম এবং নির্ভানা শটকম আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। সেটাকে মেডিটেশনের সময় বসে উচ্চারণ করলে তবেই তার লাভ পাবেন, সেটাকে শুধু ফোনে শুনলে চলবে না, তবে আপনি বাইনোরাল ওয়েব ফোনে শুনতে পারেন। ইভেন এটার দ্বারা আপনি পর্ন বা মাস্টারবেশনের মতো অ্যাডিকশনকেও নষ্ট করতে পারেন। আর এটা শুনে শুনে আপনি মেডিটেশন করতে পারবেন, ঘুমানোর আগে শুনতে পারবেন, স্টাডি করবার সময়ও শুনতে পারবেন। তবে ইউটিউবের বাইনোরাল ওয়েবের হার্টস কাজ করে না, কারণ ইউটিউব সাউন্ডকে কম্প্রেস করে দেয়, 320 kbps এর অডিওকে 128 kbps এ এনে দেয়, ফলে হার্টস কমে যায়, যার জন্য তার এফেক্টিভনেস রেজাল্ট দেখতে পাওয়া যায় না। আর সে কারণেই সবার জন্য আমি টেকনিক্যাল সাউন্ড প্রোডিউসার টিম দ্বারা প্রত্যেকটা বাইনোরাল ওয়েবকে নিখুঁত হার্টসে ডিজাইন করিয়েছি। ইভেন প্রত্যেকটার হার্টস রেট একদম নিখুঁত, যেটা অন্য বাইনোরাল বিটসগুলোর থেকে আপনাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্টও ফেলবে। এটাকে তৈরি করতে অনেকটা সময়, পরিশ্রম আর অর্থ ব্যয় হয়েছে, কিন্তু আপনাদের জন্য এটার দাম যতটা কম করা যায় ততটাই করিয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখেন। আমি এটার অ্যাপ তৈরি করতে পারতাম, কিন্তু তা করলে এটাকে কিনতে গেলে একজনের 1000 টাকার মতো লেগে যেত, তাই শুধুমাত্র 99 টাকায় এটার 3টে আলফা, বিটা, গামা বিটটাকে নিতে পারবেন, আর 129 টাকায় সম্পূর্ণ 5টা বিটকে নিতে পারবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অর্ডার প্লেস করতে পারবেন। পেমেন্ট করার 12 ঘন্টার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে বা মেল আইডিতে বাইনোরাল ওয়েবগুলোকে পাঠিয়ে
পাঠিয়ে দেওয়া হবে। বাইনোরাল ওয়েব নেবার পর এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটাকে না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে আমাদের টেকনিক্যাল টিম আপনাদের সেটা ভালো করে বুঝিয়ে দেবে। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।